তো আমার নাম আগে ছিল কুমারী আলপনা রানী, আমি এখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এখন আমার নামটা হলো মোসাম্মদ ফাতেমা খাতুন। অর্থাৎ কোন মুসলিম ছেলে কি হিন্দু মেয়ে বিয়ে করতে পারবে? এটা কিন্তু এখন অনেক হয়, এরকম অনেক কেস আমার কাছে আছে ইউএতে, মানে হ্যাঁ হিন্দু মেয়েকে পছন্দ করে, আর আরেকটা ছেলে ইউএতে হ্যাঁ আছে, নাম বলবো না, সে বিয়ে করে। সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এবার আমাদের বাংলাদেশের একজন মেয়ে সেই হিন্দু থেকে মুসলমান হয়েছে এবং সে ইসলাম ধর্মের উপর বিশ্বাস রেখেছে এবং সেই হিন্দু থেকে মুসলমান হওয়া সেই মেয়েটি মধুর কণ্ঠে একটি গজল গিয়েছে, সেই গজলটি কিন্তু এখন ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। দর্শক এই বিষয়ে একটি ভিডিও থাকবে এবং তার পাশাপাশি আপনারা দেখতে পারবেন যে ডক্টর মিজানুর রহমান আজাহারি কি বলেছে এবং সেই হিন্দু মেয়েদের নাকি মুসলমানরা বিয়ে করতে পারবে না, এই বিষয়ে কিন্তু কঠিন তথ্য দিয়েছে। দর্শক আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি নাটে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেল যদি নতুন থাকেন সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। দর্শক কথা না বাড়ে চলুন সেই মূল ভিডিওটি এখন দেখে আসি। আমরাই এখন আসছি পাবনা জেলার ভাংড়া থানার ভাংড়া ইউনিয়নের পুইবে গ্রামে, যেখানে একটি মেয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করছে। আমরা আজকে তার কাছ থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণ জানবো, কোনো প্রেশার বা চাপে গ্রহণ করছে কিনা সে বিষয়েও জানবো। তো আমার নাম আগে ছিল কুমারী আলপনা রানী, আমি এখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এখন আমার নামটা হলো মোসাম্মদ ফাতেমা খাতুন। আচ্ছা, আমি আপনার কাছ থেকে আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে ইসলাম ধর্ম গ্রহণ করে পূর্বের চেয়ে এখনকার অনুভূতিটা যদি আমাদের একটু জানাতেন। পূর্বের সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এখন এই ধর্মই আমার কাছে ভালো লাগে। তো এই ধর্ম গ্রহণ করে তার মানে আপনি এখন পূর্বের চেয়ে খুশি? হ্যাঁ, পূর্বের চেয়ে খুব অনেক অনেক খুশি। তো কোনো চাপে বা পেশারে পড়ে বা মানে কি কারণে ইসলাম ধর্ম গ্রহণ করা? ইসলাম ধর্ম আমার আগে থেকে খুব ভালো লাগে, তাই আমি ইসলাম ধর্ম আমি নিজে থেকে গ্রহণ করেছি। আমরা তার ইসলাম ধর্ম গ্রহণ করাতে আমরাও খুশি এবং আমরাও দোয়া করি সে যেন সারা জীবন ইসলাম ধর্মের সঙ্গেই থাকতে পারে। তো আমরা এখন তার কাছ থেকে একটা সুন্দর ইসলামী গান শুনবো, গানটা শোনা পর্যন্ত আশা করি দর্শক ভাইরা সবাই আমাদের সাথেই থাকবেন। আকাশের তারাগুলি, ওই আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি করছে, ডালে ডালে ফুলগুলো সৌরভে দুলছে, রাসূল এসেছে হাবিব এসেছে, রাসূল এসেছে হাবিব এসেছে, আমেনার কোলে চন্দ দোলে পাখিরা ডালে ডালে গান ধরেছে, গান ধরেছে গান ধরেছে, রাসূল এসেছে হাবিব এসেছে, আরব দেশে কাবার পাশে মানবের শিরা এক মানব এসেছে, রাসূল এসেছে হাবিব এসেছে, রাসূল এসেছে হাবিব এসেছে, আকাশের তারাগুলি ওই আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি করছে, ডালে ডালে ফুলগুলো সৌরভে দুলছে, রাসূল এসেছে হাবিব এসেছে, ধন্য 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 সেজন নবীকে যে ভালোবেসেছে, ভালোবেসেছে ভালোবেসেছে, রাসূল এসেছে হাবিব এসেছে, আকাশের তারাগুলি ওই আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি করছে, ডালে ডালে ফুলগুলো সৌরভে দুলছে, রাসূল এসেছে হাবিব এসেছে, হারাম হারাম দোজখ হারাম জান্নাতে জান্নাত
রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে আকাশের তারাগুলি ওই আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি করছে ডালে ডালে ফুলগুলো সুরবে দুলছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে বিষয় সমতা হওয়া বুঝতে পেরেছেন লেটস সে প্রধানমন্ত্রীর ছেলে বিয়ে করলো মুচির মেয়েকে বিয়ে হয়েছে শরিয়া পার্সপেক্টিভে ম্যারেজ ইজ ফাইন বিয়ে হয়ে গেছে বাট এটা টিকার কথা নাই বিয়ে সাধারণত নানা বিষয় নিয়ে ঝগড়াঝাটি হবে এজন্য অনেক কিছুটা কম বেশি হবে কাছাকাছি স্ট্যাটাসের বিয়ে করতে পারলে এই বিয়েটা কন্টিনিউ হওয়ার পসিবিলিটি খুব হাই এবং সেক্ষেত্রে কম্প্যাটিবিলিটির ক্ষেত্রে কিছু আছে ম্যান্ডেটরি কিছু আছে মানে স্কলারশিপ ডিসপিউটস যেটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে রিলিজিয়ান ছেলে মেয়ের ধর্ম একেবারে সেম হইতে হবে তা না হলে বিয়ে হবে না অর্থাৎ কোনো মুসলিম ছেলে কি হিন্দু মেয়ে বিয়ে করতে পারবে এটা কিন্তু এখন অনেক হয় এরকম অনেক কেস আমার কাছে আছে ইউএতে মানে হ্যাঁ হিন্দু মেয়েকে পছন্দ করে আর আরেকটা ছেলে ইউএতে হ্যাঁ আছে নাম বলবো না সে বিয়ে করে ফেলছে অলরেডি এখন সে অনেক ঝামেলা আছে তো এরকম অনেক কেস আমাদের কাছে আসে আসলে এগুলো খুবই কমপ্লিকেটেড একে তো শরিয়া দিক থেকে বিয়েই হয় নাই যদি আপনি রিভার্টেড না করেন তাহলে এই রিলিজিয়ান হচ্ছে আপনার এটা কম্পালসারি এই কম্প্যাটিবিলিটিটা তার মানে হিন্দুকে বিয়ে করা যাচ্ছে না বৌদ্ধদেরকে করা যাচ্ছে না শুধু আহলে কিতাবদের ক্ষেত্রে উইথ কন্ডিশনস কিছু কন্ডিশন আছে অর্থাৎ ইহুদি খ্রিস্টান যদি হয় সেক্ষেত্রে মুসলিম ছেলে ইহুদি বা খ্রিস্টান মেয়েকে বিয়ে করতে পারবে কিন্তু মুসলিম মেয়েদেরকে ইহুদি খ্রিস্টান ছেলেদের কাছে বিয়ে দেওয়া যাবে না সেক্ষেত্রে কিছু সার্টেন টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যেমন তারা শিরক করে না এরকম আহলে কিতাব হইতে হবে এবং বিয়ের উদ্দেশ্য এটা যে সে ইসলামের প্রতি আসক্ত আস্তে আস্তে সে মুসলমান হতে চাচ্ছে যদিও এখনও আহলে কিতাব অবস্থায় আছে বিয়ে করা যায় আছে এই যে শর্তগুলো যদি থাকে শিরক যদি না করে মুসলিম হতে চায় কিন্তু ওর ওকে বিয়ে করার পর আমি খ্রিস্টান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আমি আমেরিকার সিটিজেনশিপ পাইলে আমার আস্তে করে খ্রিস্টান হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিল নো এই বিয়ে হবে না তাহলে সে শিরক করে না এরকম আহলে কিতাব এরপর সে মুসলিম হতে চায় সম্মানিত দর্শক মন্ডলী আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিওটি থেকে আপনার কি মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সেই হিন্দু বোনটি কিন্তু কত সুন্দর একটি গজল গিয়েছে এবং সেই গজলটি কিন্তু এখন সারা নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে দর্শক এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন তার পাশাপাশি আপনারা দেখেছেন যে ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে যে যেসব হিন্দু মেয়েদেরকে কিন্তু মুসলমান হলেও কিন্তু তাদেরকে মুসলমানের সন্তানরা বিয়ে করতে পারবে না এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।